हेलो फ्रेंड्स, वेलकम टू माच मिष्टी मोर। आज हम आपको लेके आए हैं दिल्ली के सीआर पार्क में। यहाँ पे हम आपको जितने भी दुर्गा पूजा पंडाल है सब घूम के दिखाएंगे। तो मेरे साथ घूमिए दुर्गा पूजा 2023 का, और यहाँ पे बहुत सारे दुर्गा पूजा है, सारे घूम के दिखाएंगे। बांगाली बंधुरा पृथ्वी जेखने प्रांत थकें हमार भिडियो एखे देखते पाबें। दिल्ली से क्यों पुजो है सेगुलो देखो हमारे घुरे देख बाड़ी बस घुरे देखते पें। दिल्ली आसार दरकार नहीं, जरा दिल्ली থেকে দিল্লি এনসারে থেকেও দিল্লির পুজো দেখতে পাচ্ছেন না, তারা সিআর পার্কে আসতে পাচ্ছেন না, তাদের জন্য আমার বিশেষ নিবেদন, পুজো পরিক্রমা 2023 দুর্গা পুজো। তো মেরে সাথ ঘুমিয়ে দুর্গা পূজা, আর ভিডিও কো লাইক কিজিয়েগা, কমেন্ট কিজিয়েগা, শেয়ার কিজিয়েগা, জিতনা জাদা হো সকে শেয়ার কিজিয়েগা। আর আভি তক চ্যানেল সাবস্ক্রাইব নেই কিয়া হ্যায় তো প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল। তো দেখতে থাকুন আমার সাথে দুর্গা পুজো 2023। আমরা চলে এসেছি নবপল্লী শারদোৎসব 2023। আর প্রতিমা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে নবপল্লী পুজো কমিটি, তাদের পুজো 2023। এখানে অনেক প্রোগ্রাম হয়, আপনারা যদি চান তো বিকালে সে প্রোগ্রাম দেখতে পারেন। তো আমরা দেখে নিলাম নবপল্লী পুজো সমিতি পুজো, এবার আমরা যাচ্ছি অন্য পুজোগুলোতে। হঠাৎ করে দেখা হয়ে গেল দাদা বৌদি ব্যারাকপুর বিরিয়ানি, এবার দুর্গাপূজায় এরা স্টল দিয়েছে। তো আমরা চলে এসেছি সিআর পার্ক কালী বাড়িতে, কালী মন্দিরে। তো এখানে দুর্গাপূজা দেখে নেব, সিঁড়ি দিয়ে ওপরে যাব। আর এখানে অনেকদিন ধরে, এক মাস ধরে প্রোগ্রাম হয়, তো সেই প্রোগ্রামগুলো আমরা দেখে নিচ্ছি, এখনও প্রোগ্রাম চলছে। অ্যাকচুয়ালি এখানে ষষ্ঠী চলছে, তো এখনও মায়ের মূর্তি খোলা হয়নি, তো যেটুকু দেখা যাচ্ছে সেটুকু দেখাচ্ছি, আপনারা যদি দেখতে চান তো এখানে এসে দেখতে পারেন। তো মা লক্ষ্মী, মা দুর্গা, মা সরস্বতী, তিনজনের মুখ আমরা দেখতে পাচ্ছি, বাট কার্তিক গণেশ দেখা যাচ্ছে না। তো বাকি যদি দেখতে হয় আপনারা আসতে পারেন। এখানে আনন্দ মেলা চলছে আজকে, তো আর চার দিনই অনেক কিছু প্রোগ্রাম হবে, আপনারা এসে দেখতে পারেন। এটা হচ্ছে সিআর পার্ক কালী মন্দিরে পুজো। আমরা চলে এসেছি দক্ষিণপল্লী দুর্গাপূজা সমিতি পকেট পিপি টু সিআর পার্ক, দেখে নেব এবার একটা পুজো। বাইরে প্যান্ডেল দেখতে পাচ্ছি, খুব সুন্দর হয়েছে। পুজোর চার দিন সব জায়গায় খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়, আপনারা দেখতে আসতে পারেন, এখানেও প্রোগ্রাম হবে। আর দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে, আর মা দুর্গা, দক্ষিণপল্লী দুর্গাপুজো সমিতি পকেট 52 সিআর পার্ক। কালকাজি ডিডি ফ্ল্যাটসের পুজো, সার্বজনীন দুর্গাপূজা সমিতি ডিডি ফ্ল্যাটস কালকাজি, খুব সুন্দর প্যান্ডাল করেছে। আগের বছর খুব সুন্দর করে সাজানো হয়েছিল, এবছর আশা করি খুব সুন্দর করে সাজানো হবে।
আগের বছর সাজানো হচ্ছিল তখন আমরা এসেছিলাম, এবছর সাজানো হয়ে গেছে অলমোস্ট। আমরা চলে এসেছি অলকনন্দা পূজা সমিতিতে। আমাদের ওখানে যদিও পুজো শুরু হয়ে যায়, এখানে এখনও ঠাকুরের মুখ ঢাকা রয়েছে অনেক জায়গাতেই। ব্যাড লাক, এখনও ঠাকুরের মুখ খোলা হয়নি। আমরা চলে এসেছি মিলন সমিতি সিআর পার্কে পুজো দেখতে। চলুন দেখে নেব ভিতরে প্রতিমা কেমন হয়েছে। চিত্তরঞ্জন পার্ক, মিলন সমিতি, দেখুন কি সুন্দর প্রতিমা। সিআর পার্ক ই ব্লকের পুজো। এখানকার মোটামুটি সব দুর্গা প্যান্ডেল, পূজা প্যান্ডেলেই এক চালা প্রতিমা হয়। এটা সিআর পার্ক ই ব্লক, পূর্বাঞ্চল দুর্গাপূজা সমিতির পুজো। এখানে প্রোগ্রাম হবে পুজোর চারদিনই, আর আজকে ষষ্ঠী। এখানে ষষ্ঠীতে এখনও অনেক জায়গায় সেভাবে ভিড় হয় না, কারণ দিল্লি এনসিআরে ছুটি থাকে না। তো এবার সপ্তমী অষ্টমী শনি রবিবার পড়েছে, তো আশা করি কালকে থেকে খুব ভিড় হবে। এবার আমরা যাচ্ছি সিআর পার্ক ডি ব্লকের সার্বজনীন পুজো সমিতির পুজো দেখতে। আগের প্রতি বছর আমি এখানেই মোটামুটি পুজোটা কাটাতাম। সিআর পার্ক ডি ব্লক সার্বজনীন পূজা সমিতি, রাত্রিবেলা আলোয় ঝলমল করে উঠবে। এখানেও সবসময় খুব ভালো ভালো প্রোগ্রাম হয়, আগে আমি প্রোগ্রামে পার্টিসিপেটও করতাম। দেখুন খুব সুন্দর প্রতিমা হয় এখানে প্রত্যেক বাড়ি, আর মায়ের সে একচালা প্রতিমায় পুজো হয় এখানে। আর প্রত্যেক বছরই মোটামুটি দিল্লির টপ থ্রি পুজোর মধ্যে একটা থাকে। আর এবারও খুব খুব খাটনি করে, খুব যত্ন করে পুজো করা হয়েছে। খুব সুন্দর করে কাজ করা হয়েছে প্যান্ডেলে। ডি ব্লকেও খুব সুন্দর প্রোগ্রাম হয়, তার প্রোগ্রামের লিস্ট। 21 তারিখ ড্রয়িং কম্পিটিশান এবং কুইজ কম্পিটিশান আছে, বুকি ডান্স কম্পিটিশানও আজকে আছে। আমরা চলে এসেছি সিআর পার্ক মেলা গ্রাউন্ডের পুজো দেখতে। প্রতি বছরই খুব বড় করে পুজো হয়, এবারও হয়েছে। দেখুন কি বিশাল সুন্দর প্যান্ডাল হয়েছে, আর ভিতরে আমরা দেখে নেব। আর এখানে খুব মেলা গ্রাউন্ড, এর জন্য নাম এখানে খুব বড় করে মেলা হয়, সে মেলাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন কি কত বড় প্যান্ডাল হয়েছে, তো প্রত্যেক বছর এরকমই হয়। আর খুব সুন্দর প্রতিমা হয়েছে, আমরা দেখে নেব, ওখানে প্রোগ্রাম হবে।
कहते हैं कि दर्शन के लिए आए हैं, हमारा जी किसी जाए। তো আপনারা দেখতে পাচ্ছেন সিআর পার্ক মেলা গ্রাউন্ডের পুজো, খুব সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়েছে আর প্রতিমা দর্শন করানো আপনাদের, খুব সুন্দর স্টাইলের খুব সুন্দর প্রতিমা সাজানো হয়েছে। অ্যাকচুয়ালি এখানে এখন উদ্বোধন হয়নি, তো দেখতে পাচ্ছি না সামনে গিয়ে, তো যেটুকু সম্ভব আপনাদের দেখালাম। এটা মেলা গ্রাউন্ড যেটা বললাম, সিআর পার্কের মোটামুটি সবথেকে বড় পুজো আর এখানে বিশাল বড় মেলা হয়। তো যারা মোটামুটি সিআর পার্কে পুজো দেখতে আসেন তারা এখানে এসে মোটামুটি খাওয়া দাওয়া করে পেট পুজো করে ঠাকুর দেখে বাড়ি যান। আমরা চলে এসেছি সিআর পার্ক কোঅপারেটিভ পুজো সমিতির পুজো দেখতে। সিআর পার্ক কোঅপারেটিভ গ্রাউন্ড দুর্গাপূজা সমিতির পুজো দেখতে এসেছি। আগের বছর খুব সুন্দর জমিদার বাড়ি করা হয়েছিল, এবছর কি প্যান্ডেল করছে দেখে নি। এই বছরও খুব সুন্দর একটা মন্দির টাইপের পুজো করা হয়েছে আর দূর থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে, আর দূর থেকে প্রতিমা অসম্ভব সুন্দর দেখতে একটা প্রতিমা হয়েছে, খুব সুন্দর লাগছে। দেখুন খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছে সিআর পার্ক কোঅপারেটিভ গ্রাউন্ড দুর্গাপূজা সমিতির উপরে, সুন্দর দেখুন ঘন্টা দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর বিভিন্ন কারুকার্য করা হয়েছে, একটা মন্দিরের আদলে এটা বানানো হয়েছে পূজা প্যান্ডেলটি, আর খুব সুন্দর প্রতিমা। আর স্পেশালি কলকাতা থেকে ঢাকিরা চলে এসেছেন তাদের ঢাক বাজাতে। সিআর পার্ক কোঅপারেটিভ দুর্গাপূজা গ্রাউন্ডের মা দুর্গার প্রতিমা দেখুন কি সুন্দর প্রতিমা হয়েছে। আর মা দুর্গার প্রতিমা অবশ্য সব জায়গায় সুন্দর, বাট এখানে যা গঠনশৈলী বা যেভাবে সাজানো হয়েছে অপূর্ব দেখতে লাগছে। সুন্দর কারুকার্য করা হয়েছে, মন্দিরের আদলে তৈরি হয়েছে। এবার এটা 48 বছরতম পুজো, 2 বছর পরে যখন আসবো তখন 50 বছরের হবে। তো দেখুন আশা করি তখন আরও খুব ধুমধাম করে আরও সুন্দর পুজো হবে। তোমরা দেখে নিলাম সিআর পার্ক কোঅপারেটিভ পুজো গ্রাউন্ডের পুজো। তো আমরা চলে এসেছি সিআর পার্ক বি ব্লকের পুজো দেখতে। বি ব্লক মা সারদা পার্কের দুর্গাপুজো, আগের বছর এখানে 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেশন করা হচ্ছিলো, এবছরও থিম মানে সত্যমেব জয়তে স্টাইলে করা রয়েছে। আর এখানেও খুব সুন্দর প্রোগ্রাম হয়, 4 দিনই খুব সুন্দর প্রোগ্রাম হবে, আপনারা দেখতে আসতে পারেন। আর এখানেও ছোটোখাটো মেলা বসে, দেখুন খুব সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়েছে, খুব সুন্দর কাজ করা হয়েছে। দেখুন মায়ের প্রতিমা কি সুন্দর লাগছে। এখানে দিল্লি এনসিআরে মোটামুটি যে কটা পুজো হয় সব জায়গায় একই স্টাইলের প্রতিমা থাকে।
सीआर पार्क जीके टू दुर्गा पुजो आमरा चले एसेछि एबछर आगे बचर एखान दिए पुजो देखा शुरू करेछिलाम एबछर एखान दिए शेषेर दिके आमरा एसेछि आर देखुन खूब सुंदर करे पुजो साजानो होयेछे पुरोनो दालान बा जमीदार बाड़ीर मतन करा होयेछे पुरोनो मंदिर चत्वर देखुन जीके टू सीआरपीएफ पाशेई तार दुर्गा पुजो प्रतिबार खूब सुंदर करे पुजो करा हय एबछरो करा होयेछे तार मा दुर्गा प्रतिमा देखते पाच्छि आमरा আজকে ষষ্ঠী প্রতিমার সামনে আলপনা আঁকা চলছে এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি পুরনো ঠাকুর দালানের আদলে মায়ের পূজা প্যান্ডাল তৈরি করা হয়েছে দেখে দূর থেকে মনে হবে কোনো ঠাকুর দালান কোনো মন্দির বাট এটা হচ্ছে মায়ের পুজো প্যান্ডেল তো আপনারা দেখলেন আমার সাথে দিল্লির সিআর পার্কের দুর্গা পুজো দিল্লি এনসিআরে অনেক পুজো হয় সেই পুজো আপনাদের সবকটা ঘুরিয়ে দেখাতে পারছি না তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যত সম্ভব হয় শেয়ার করবেন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আরও অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ইউ ফ্রম মাচ মিষ্টি মোর থ্যাংক ইউ সো মাচ আর সবাইকে শুভ শারদীয়া শুভ দুর্গাপুজো শুভ ষষ্ঠী সপ্তমী শুভ অষ্টমী শুভ নবমী শুভ দুর্গাপুজো